তো সকালে নদীটা ব্যাক টু নিউ দিল্লি ব্লক বাজে এখন সকাল 9টা, বাড়ি থেকে বেরিয়েছি 9টার কিছুটা আগে, তারপর এসছি হচ্ছে বোনের বাড়ি, কারণ অলরেডি ওরা তো মুম্বাই চলে গেছে। বাট এই যে বড় রুমটা ভাই, এগুলো তো সব মানে কাউন্ট কাউকে না কাউকে তো থাকতে হবে একবার করে, না হলে তো ভাই ভূত বাস করবে তাই না। তো কালকে আসিনি, আজকে এসছি। সবার প্রথমে এসে আমার এখানে কাজ কি জানো তো? এগুলো ভাই ঝাড়ু দেওয়া, জানটি বেরিয়ে গেল ভাই, ঝাড়ু দেওয়া কমপ্লিট, অলরেডি ঘেমে গেছি তোমরা হয়তো বুঝতে পারছো। তো এরপরে বসে বসে একটা ভিডিও মানে একটা ভিডিও বানাতে হবে, কারণ আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমাকে ইউটিউব থেকে আমার ওই গোল্ডেন প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করেছে, মানে মেল পাঠিয়েছে। তো এবার আমি গিয়ে আমার একটা বন্ধুকে ফোন করবো, একটা ইউটিউবার বন্ধুকে, তাকে ফোন করবো, দেন অ্যাপ্লাই করবো, কারণ সে অলরেডি অনেকদিন আগে পেয়ে গেছিলো। তারপরে সে এখানে বসবো, এখানে বসে নতুন একটা ভিডিও দেখবো। তাহলে যখন আমি এসেছিলাম না তখন ঠিক আছে দোকান থেকে পাড়াটা নিয়ে এসেছিলাম, কারণ এখান থেকে কিছু খেতে হবে। তো এখানে আমি থাকবো হচ্ছে 12টা থেকে 12:30 পর্যন্ত, তারপর এখান থেকে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে গ্রামেই থাকবো, আর আসার কোনো প্রয়োজন নেই। কাল থেকে একটা বিয়ে আছে, বিয়ে বাড়ি যেতে হবে। দেন পরে যখন মানে বিয়ে শেষ হয়ে যাবে তারপর মাঝে মাঝে এসে এখানে রাত্রে থাকবো, কলকাতায় গেলে ঘুরতে গেলে তখন এখানে রাত্রে থাকবো, কারণ এখান থেকে আমাদের নতুনার থেকে না ফাস্ট গাড়ি বর্ধমান যেগুলো যায় ফাস্ট গাড়িটা ঘুরতে অনেক বেশি সুবিধা হবে। এখন আমি আমার একটা বন্ধুকে ফোন করছি, দেখি ফোনটা রিসিভ করে নিয়ে সেটা দেখেন দেখা। হ্যালো, বিজি আছো? ব্যস্ত আছো? করো করো, অ্যাপ্লাই করবো ওই জন্য ফোনটা করলাম। হ্যাঁ, কতক্ষণ লাল? তাহলে তোমাকে আমি 10টার সময় ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ফোন করলাম, সে এখন ব্যস্ত মানে বাসে বোলপুর যাচ্ছে বাড়ি থেকে, বাড়ি অন্য জায়গায়, তো বোলপুরে থাকে। ফোন করলাম, বলছে নাকি 10টার সময় ফোন করতে, এখন বাসে আছে, 10টার সময় ফোন করে অ্যাপ্লাই করবো। এখন বসে বসে একটু ভয়েস করে দিতে হবে। 10:11 ভাইকে ফোন করলাম, মানে ওকে ফোন করলাম, ও বলছে নাকি এখন লেট হবে। তো আমি যে পরোটাটা নিয়েছি সেটা আমার খেয়ে নেবো, বাট খাবো হচ্ছে আমি ওই ঘরে, এটা ঘরে তাই করবো থাকতে হবে, তাহলে আমি ভূত বাস করবে। তারপর যখন রাত্রে থাকবো কিচেনে এসে রান্না করবো, তখন কিন্তু সলিড এনজয় হবে ভাই, আর আমার সাথে তো একজন করে নিয়ে আসতে হবে না, একা তো আমি থাকবো না। দেখতে পাচ্ছ ছেঁড়া পাড়াটা, এখানে আছে 20 টাকার পাড়াটা, মুখাটে যেখানে আমরা আগে খেতাম না সেই দোকানটা বন্ধ করে দিয়েছে। তো এসেছি বিকাশের দোকান থেকে নিয়ে এসেছিলাম, বিকাশে ভাই ঘুড়িটা সেরা। ঠিক আছে, এখন অ্যাপ্লাই করছি ভাইকে ফোন করে। এন্টার ইউর লিগ্যাল ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। ফাইনালি আমার অ্যাপ্লাই করা কমপ্লিট, এবার দেখা যাক কতদিনের মধ্যে আসে গোল্ডেন প্লে বাটন ভাই। সেই স্বপ্ন, সবার একটা স্বপ্ন থাকে, সবার প্রথম সিলভার প্লে বাটন যখন পেয়েছিলাম ভাই, মানে এগুলো কী বলতো না, এগুলো মানে এক্সপিরিয়েন্স যদি ছেলে থাকে তার কাছ থেকে জেনে নিয়ে করা ভালো, কারণ কী বলতো এসব জিনিস না একবার যদি আটকে যায় এবার বর্ধমানে আসতে আসতে না এটা তোমার আবার চলে যাবে ঘুরে চেন্নাই মুম্বাই চলে যাবে, কারণ এটা ভাই অনেক দূর থেকে আসছে, তো ইউনাইটেড স্টেট। তো দেখা যাক গোল্ডেন প্লে বাটন কবে আসে, প্রথমে সিলভার গোল্ডেন ওই দুটো আমি সাজাবো ভাই বাড়িতে, আমার খুব ইচ্ছা, আর তারপরে হবে হচ্ছে ডায়মন্ড প্লে বাটন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব। বসে বসে ফেসবুকে একটা ভিডিও এডিটিং করলাম, ভিডিও এডিটিং করে আপলোড করা কমপ্লিট, আর এখন এই রুমটা লাগিয়ে দেবো, দেন এখান থেকে চলে যাবো বাড়ি। ওখান থেকে এখন বাড়ি পৌঁছে গেছি, এখন গোসল পরে তারপর যাবো হচ্ছে জোহরের নামাজ পড়তে, কারণ আমার গোসল করতে এখন বাজে 12:46, গোসল করতে আর করতে 1টা-1:30 যাওয়ার, তারপর বিকেলবেলা এখন আসরের নামাজ পড়া কমপ্লিট, আর এখন যাবো ক্রিকেট খেলতে। আমাদের যে আগে যেখানে খেলতাম না সেখানে মাঠটা চেঞ্জ হয়ে গেছে, তো আমরা যেমন সে যখন বাচ্চা ছিলাম আমরা অনেক ছোটো ছিলাম, তো যেখানে খেলতাম সেই জায়গাটা নিয়ে আবার নতুন করে খেলা শুরু হয়েছে, সেখানে যাবো খেলতে। এখন আমাকে যেতে গেলে না বাইক নিয়ে যেতে হবে, কারণ এখান থেকে অনেকটা তার দূরত্ব, আমার সাইকেলও নেই যে সাইকেল নিয়ে যাবো। সেই মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠে আমার স্মৃতি জড়িয়ে আছে, বুঝলি দাদি, তুই যখন জন্ম হাসনি তখন আমি এই মাঠে খেলা করে গিয়েছি, এই মাঠে আমার একটা রেকর্ড আছে 6টা বলে 5টা 6, কাকে মেরেছিলাম জানিস? হ্যাঁ, জাহাঙ্গীরকে, পচা মাস তো তো। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে আমাদের সেই ছোটোবেলায় মোটামুটি 10-12টা বল আছে, আবার এরা এখানে খেলছে, এদের বল হারাবে, ক্যাচ মিস করে দিল, দেখলো তো কেমন প্লেয়ার দেখো। টস
জোট হয়ে গেছে এই বুড়ো গুলো আমাদের, তিনটে উইকেট পড়ে গেছে, চারে চলছে ওভার, জীবনে কোনোদিন খেলেনি, সবাই সব কিছু পায়খানা ছাপ করে মানে কি বলে টেস্ট করে ব্লাড টেস্ট করে তারপরে আরো অনেক কিছু বুঝছি ওদের তেষট্টি ছাবার তেষট্টি করতে হবে, মাছে মাছে একটু খাওয়াস ফারুকে আমরা এখানে হেরে গিয়েছিলাম দ্বিতীয় ম্যাচে, ওদেরকে আমরা তিন ওভারে দু ওভারে কটা নেড়ে 11 রানে অল আউট, 11 রানে টার্গেট দিয়েছে আমাদেরকে, আমাদের আজকে ওপেনারটা দেখলাম এই দেখো একটা আর ওই দেখো আমি ওদের নিয়ে তিন দিনে তিনটে 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 গুলি লিজা ওই দেখো পাঁচা মাছ ও ওপেন করবে গাইস, ইউটিউবার ব্যাট করতে নেমেছে এখনই আউট হবে, এই সম্পর্কে জিতের কি বক্তব্য? পিছনে এমনি করে মানে শ্রীলঙ্কার টিম মানে এক বসার জন্য, হ্যাঁ থ্যাংক ইউ, এত সুন্দর জায়গা আমাদের ড্রেসিং রুম, ক্রিকেট খেলার ড্রেসিং রুম, মেরেছে মেরেছে সাবাস আজপত মানে চলো গাইস, এই গাল দিছিস কেন, মারা মেলে গেছে, নো নো বলে ছয় হয়েছে, উড়োগুড়া বলছে ছয় দেবো না, নো বল খেলা কমপ্লিট করে নামাজ পড়ে এখন বাড়ি চলে এসেছি, আর এখন আমার কাজ হচ্ছে একটা ভিডিও এডিটিং করার, এখন বসে বসে আমি ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা দেখছি, আর এখানে মানে আমি বলতে গেলে আমার ফেভারিট প্লেয়ার যেটা ঠিক আছে সেটা হচ্ছে রোহিত শর্মা, ওটাকে অনেক ভিডিওতে বলেছি ভাই খেলা দেখে আজকে মজা আসছে দারুণ ভাই, এগুলি পাঁচ মানে 205 করেছে ছয় টার্গেট, যাই হোক ইন্ডিয়া এখানে 24 রানে জিতেও গেছে ভাই, এই ভিডিওটা রেডিও ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো, বলা হয় অলরেডি।